ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي داري نارك لغناها داري ركها واجب দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলমিন তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহ, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো আর তার রাসূলের আনুগত্য করো। তো আমরা যেভাবে আল্লাহর নির্দেশ মানি ওইভাবে নবীর নির্দেশও মানতে হয়, মানা ওয়াজিব, এটাই হলো মূল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন আর সকলকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, সকলকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। কতভাবে নির্দেশ দিয়েছেন? এমনি সমস্ত কেরাম আলাইহিমুস সালাম দাড়ি রেখেছেন, আর এটা হলো স্বভাবগত গুণ। এটা দাড়ি, দাড়ি রাখার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার দেন যথেষ্ট, কিন্তু কতবার দিয়েছেন? নিজে রেখেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দাড়ি রাখছেন, খুলাফায়ে রাশিদিন সকলে রেখেছেন, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম রেখেছেন, সুবহানাল্লাহ। তাই দাড়ি রাখা ওয়াজিব। কেউ যদি দাড়ি না রাখে তাহলে সে কবিরা গুনাহ করলো, ছোটো গুনাহ না, কবিরা গুনাহ। আর দাড়ি রাখে না যারা সবসময় দাড়ি কাটে, ওরা ওলামায়ে কেরামের পরিবেশে ওরা ফাসেক, আল্লাহ নাফরমানি করছে, আস্তাগফিরুল্লাহ। কারণ প্রকাশ্যে গুনাহ যারা করে ওরা ফাসেক। তাই আমাদেরকে ভয় করা উচিত আল্লাহকে। যাদের যাদের দাড়ি নাই, দাড়ি রাখা ওয়াজিব, সাথে সাথেই রাখো, বিলম্ব করবেন না, বলবেন না পরে রাখবো পরে রাখবো, এখনই তো রাখার সময়। যত একদম শুরুতেই আপনি যখন আপনার দাড়ি উঠেছে তখন আপনি কাটবেন না। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম।